গাইবান্ধার সুন্দরগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে বেগুনি রঙের দুলালে ধান। খরচ কম ও ফলন বেশি হওয়ায় এই ধান চাষে ঝুঁকছে চাষিরা। এছাড়া রোগবালাই কম হওয়ায় লাভবান হচ্ছেন তারা। দুলালে ধান চাষে পরামর্শ ও সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ। গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের দুলালী বেগম 2016 সালে তার জমিতে প্রথম বেগুনি ধান গাছ দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয় কৃষি বিভাগের নজরে আনলে তারা জাতটি সংরক্ষণ করে নাম দেয় দুলালী ধান। পরের বছর বীজ উৎপাদন করে শুরু হয় দুলালী ধানের আবাদ। কৃষকরা জানালেন চাষে খরচ কম, ফলনও হয় ভালো। ফলন ভালো এবং রোগবালাইও নাই বলেই চলে। এটা হচ্ছে অন্যান্য ধানের থেকে এটা চাষাবাদ করা হচ্ছে অনেক লাভজনক। উচ্চ ফলনশীল এই ধানে রোগবালাই কম, তাই লাভ বেশি হয় বলে জানালেন চাষিরা। কীটনাশক নাই বলতে চলে, এ আবাদে কীটনাশক খরচ খুব কম। অন্যান্য ধানের তুলনায় এটার অনেক ফলন বেশি। কৃষি বিভাগ বলছে গত বছর 20 শতক জমিতে দুলালী ধান চাষ হলেও এবার আবাদ করা হয়েছে 20 হেক্টর জমিতে। এজন্য চাষিদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। কৃষকদের আগ্রহের কারণে সব কৃষককে এই ধান চাষে পরামর্শ দিচ্ছে এবং যত প্রকার সহযোগিতা দরকার সব সহযোগিতা করতেছে। আগামীতে গোটা জেলায় এই ধানের আবাদ ছড়িয়ে পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।